¡Tú la ya no coita para mamás romana y me acuerdo! ¡A mí no se hace que haga! Morile Kandishne Amar Daire Jaduthon. Morile Kandishne Amar Dai. Surayasin Patkurio Boshia Katsai. Jaibar Gale Bati Jano, Shoitanir Tokai. Ganeir y Kothagul Okre Okre Proman Milo. Oman Probashi, Warasalir Belai. হতভাগে প্রবাসীর মৃত্যুর পর কান্না করার মতন লোক পাওয়া তো দূরের কথা, পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যায়নি। মৃত্যুর সময় সুরা ইয়াসিনকেও পাঠ না করলেও শেষবারের মতন লেবু শরবত খাইয়েছিলেন সহকর্মী অন্য প্রবাসীরা। পাসপোর্টে দেওয়া ঠিকানা অনুযায়ী হতভাগাই প্রবাসীর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হরিশপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল মুনাফ, মায়ের নাম সময় বিবি। চলতি মাসের দুই তারিখে কাজের সন্ধানে ওমানের শুইক খাদারা নামক স্থানে একটি বাংলাদেশি কৃষি খামারে যান। উক্ত কৃষি খামারে কাজ না থাকায় তাকে অন্য কোথাও কাজের সন্ধান করতে বলা হলে তিনি অসুস্থ বলে দুদিনের জন্য থেকে যান। অবশেষে ৬ ডিসেম্বর স্থানীয় সময় রাত ৩টার দিকে আশেপাশে ঘুমন্ত প্রবাসীদের জাগিয়ে একটু লেবু পানি খেতে যান। প্রবাসীরা তাৎক্ষণিক লেবু শরবত খাওয়ালে কিছুক্ষণ পরেই মারা যান ওয়ারেস আলী। চার দিন আগে ওই আমার বাগানে আসছিল মাঝরাতে, উনি বলতেছে ভাই আমি অসুস্থ, কাজ খুঁজতেছে। বাগানের লোকে বলতেছে না এখন তো কাজ নাই, বলে আচ্ছা ঠিক আছে আমি কয়েকদিন থাকি, কয়েকদিন থাকার পর আচ্ছা চলে যাব। হঠাৎ করে কালকে রাত্রে নাকি দুইটা বা ৩টার সময় ওই লোক বলতেছে আমার খারাপ লাগতেছে, বুক জ্বলতেছে, বুক জ্বলার পর বলছে আমাকে তোমরা লেবু শরবত দাও। লেবু শরবত দেওয়ার পর খুঁজেই নাকি দরজার পাশেই পরেই মারা গেছে। পুলিশ এসে আমাকে ফোন দিল, এরা ফোন দিল, ফোন দেওয়ার পর আমি গেছি দেখছি লোক মারা গেছে, ভদ্রলোক। উনি খুবই দেখলাম ফরাজিয়ার মানুষ দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখে বললাম আবার ফোনে সেটে এখন তদন্ত করলো, কোনো আত্মীয় স্বজন খবর পায়নি। এখন এই জন্য আপনার সাথে যোগাযোগ করতেছি যেন আপনার মাধ্যমে উপকার যদি হয়, খবরটা নিয়ে যদি পাই আত্মীয় স্বজন তাহলে ওই লাশটা ফাটিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা আমরা সহযোগিতা করে ব্যবস্থা করবো, এই চিন্তা ভাবনা করলাম। বর্তমানে তার মরদেহ সুইকের মর্গে রাখা আছে। তার পরিবারের কাছে খবর পৌঁছাতে পাসপোর্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার থানায় এবং ইউনিয়নে যোগাযোগ করা হয় প্রবাস টাইমের পক্ষ থেকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে নজির আহমেদ নামে তার এক ভাগিনের সন্ধান পাই আমরা। বর্তমানে তার মরদেহ দেশে আনার ব্যাপারে ওমান প্রবাসী ব্যবসায়ী নাজিম উদ্দিনের সহযোগিতায় প্রবাস টাইমের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এমন মর্মান্তিক পরিস্থিতি যাতে অন্য প্রবাসীর বেলায় না ঘটে সেজন্য সকল প্রবাসীকে তার পরিবারের একটি নাম্বার পরিচিত কাউকে দেওয়ার অনুরোধ রইল, যাতে জরুরি মুহূর্তে পরিবারের সন্ধান করা যায়।